আমার এমন কোন তৃতীয় ব্যক্তি নেই। আমি এখন মানে প্রেম বিয়ের মধ্যে এখন আমি নেই, এখন আমি আমাকে নিয়ে বিজি। শুটিং এ জন হেনস্থার শিকার হয়েছেন বললেন অভিনেত্রী মারিয়া মিম। কি হয়েছে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী ছিলেন মারিয়া মিম। 2012 সালে তারা বিয়ে করেছিলেন। এরপর তাদের সংসারে একটি সন্তানও আসে, কিন্তু 2018 সালের দিকে বিনোদন জগতে কাজ করতে চান মারিয়া। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়, যা এক পর্যায়ে ডিভোর্সের রূপ নেয়। সিদ্দিকের সঙ্গে ডিভোর্সের পর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপন করে আসছেন মারিয়া মিম। সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে নিয়মিত আবেদনময় ছবি শেয়ার করতেন তিনি। এ নিয়ে নিন্দা সহ্য করতে হয় তাকে, তবে মারিয়া নিজের ইচ্ছে মতোই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মডেলিং এ অভিনয়ে নাম লেখালেও সেভাবে আলোচনায় আসতে পারেননি মারিয়া মিম। এর মধ্যে আবারও একটি প্রতিক্রিয়ার ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। শুটিং সেটে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানালেন এই অভিনেত্রী। কিছুদিন আগে এই বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মারিয়া মিম। লেখেন, অনেকেই বলে তুমি কেন নাটকে নিয়মিত না, নিয়মিত কাজ করো ভালো করবে। এখন আমি কিছু কথা বলি, আমি নাটকে নিয়মিত কাজ করা শুরু করেছিলাম এবং ভালো করেছিলাম, সব ঠিকঠাকই ছিল, আরও অনেক কাজ করতে পারতাম, কিন্তু আমার মনটা ভেঙে যায়। একটা নাটকের শুটিংয়ে আমার যৌন হয়রানির শিকার হতে হয়েছে। আমার সহশিল্পীদের ডাকে সাড়া দিয়েছিলাম না, যার কারণে শুটিং এর সময় আমাকে সাপোর্ট করেছিল না। শুটিং শেষে বাসায় চলে আসব, কিন্তু আসতে দেবে না। সারাদিন শুটিং করে আমার সহশিল্পীর ডাকে সাড়া দিচ্ছিলাম না, যার কারণে শুটিং এর সময় আমাকে সাপোর্ট করছিল না। শুটিং শেষে বাসায় চলে আসব, কিন্তু আসতে দেবে না। সারাদিন শুটিং করে এসব সেক্সুয়াল হ্যারাসমেন্ট খুবই কষ্ট পেয়েছিলাম। ওই ঘটনায় প্রবল নাড়া দিয়েছিল মারিয়া মিমকে, সেটা থেকে নিজেকে সামাল নিতে অনেক সময় লেগেছিল বলে জানান তিনি। মারিয়ার ভাষ্য, আমার ভাইকে আগেই কল দিয়ে জানিয়েছিলাম তাড়াতাড়ি আসো এবং একের পর এক কল দিতে থাকো, সেদিন এভাবেই বেঁচে গিয়েছিলাম। সেদিন ঘটনার পর 2-3 মাস বিষণ্ণতায় ভুগেছি, কোনো ধরনের শুটিং করিনি। যদিও ঘটনাটি কোনো নির্মাতা বা কোনো নাটকের শুটিংয়ে ঘটেছিল তাই স্পষ্ট করেননি মারিয়া মিম। স্ট্যাটাসের শেষ বাক্যে অভিনয়শিল্পীদের সম্মান করার আহ্বান জানিয়েছেন তিনি।